ভয়াবহ বান পরিস্থিতি, মুখলধার বরষুণের মাজতে গুৱাহাটী মহানগরীত ভয়ঙ্কর ঘটনা। পুয়ায় ভয়ানক ভূমিস্খলনত মাতৃপুত্রর করুণ মৃত্যু। শুই থকা অবস্থাতে ভূমিস্খলনত প্রাণ হেরালে দুই মাতৃপুত্রই। এই সন্দর্ভত জানাই চাম সবিস্তারে। রাজ্যত অব্যাহত ভয়াবহ বান পরিস্থিতি, মুখলধার বরষুণের মাজতে গুৱাহাটী মহানগরীত ভয়ঙ্কর ঘটনা। পুয়ায় ভয়ানক ভূমিস্খলনত মাতৃপুত্রর করুণ মৃত্যু। শুই থকা অবস্থাতে ভূমিস্খলনত প্রাণ হেরালে দুই মাতৃপুত্রই। পুয়া ছয় বজাত পাহাড়ের মাটি খহি পড়াত সংঘটিত এই ঘটনা। খানাপাড়ার গণেশ মন্দিরের সমীপত এই দুর্ঘটনা। ভূমিস্খলনত নিহত মহিলাগীর নাম রুমি দাস, আনহাতে নিহত শিশুটির নাম চম্পক। দুর্ঘটনাত গুরুতরভাবে আহত আন এগারী কিশোরী, কিশোরীগীক ততালিকে হাসপাতাল প্রেরণ। ঘটনাস্থলীত উপস্থিত দুর্যোগ প্রশমন বিভাগের বিষয়া কর্মচারী। আর আমি জানাই গেছো, যেহেতু রাজ্যত অব্যাহত ভয়াবহ বান পরিস্থিতি, আর এই ভয়াবহ বান পরিস্থিতির মাজতে, মুখলধার বরষুণের মাজতেই গুৱাহাটী মহানগরীত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। পুয়ায় ভয়ানক ভূমিস্খলনত মাতৃপুত্রর করুণ মৃত্যু হয়েছে। মুখলধার বরষুণ আর আনহাতে রাজ্যের ভিন্ন প্রান্তত ভয়াবহ বান পরিস্থিতি, আর এই কৃত্রিম বানের মাজতে গুৱাহাটী মহানগরীত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। পুয়ায় ভয়ানক ভূমিস্খলনত মাতৃপুত্রর করুণ মৃত্যু। এক ভয়ানক ভূমিস্খলন সংঘটিত হয়েছে, আর এই ভূমিস্খলনত দুই মাতৃপুত্র আঁকালি লবলগা হয়েছে করুণ মৃত্যু। শুই থকা অবস্থাতেই ভূমিস্খলনত প্রাণ হেরাইছে দুই মাতৃ আর পুত্রয়। আর পুয়া ছয় বজাত আসলতে পাহাড়ের মাটি খহি পড়াত এই ঘটনা সংঘটিত হয়েছে। শুই আছিল মাতৃ আর পুত্র, কিন্তু শুই থকা অবস্থাতেই এই ভূমিস্খলনত দুইগী মাতৃ আর পুত্রই প্রাণ হেরাবলগা হল। খানাপাড়ার গণেশ মন্দিরের সমীপত এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আর ভূমিস্খলনত নিহত মহিলাগীর নাম হয়েছে রুমি দাস, আর আনহাতে নিহত হওয়া কণমানী শিশুটির নাম হয়েছে চম্পক। আর এই দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে আন এগারী কিশোরী, যার নাম হয়েছে রীমা দাস, নামৰ এগৰাকী কিশোরী গুরুতরভাবে আহত হয়েছে। আর ততালিকে কিশোরীগীক হাসপাতাল প্রেরণ করেছে, আর ইতিমধ্যে কিশোরীগীর চিকিৎসা চলি আছে। আর ঘটনাস্থলীত উপস্থিত হয়েছিল দুর্যোগ প্রশমন বিভাগের বিষয়া কর্মচারী। আর যেহেতুকে রাজ্যের ভিন্ন প্রান্তত ভয়ঙ্কর বান পরিস্থিতি হওয়া দেখা গৈছে, ভয়াবহ বান পরিস্থিতি। আর ইতিমধ্যে উজনির নামনি আসলতে দেখা গৈছে যে আসলতে ভয়াবহ বান পরিস্থিতির সম্মুখীন হবলগা হয়েছে প্রত্যেকগী জনতা। আর এই ক্ষেত্রে আসলতে এই বান পরিস্থিতির ভয়াবহ যে বান পরিস্থিতি, এই বান পরিস্থিতির মাজতে মহানগরীত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। ভয়াবহ বান পরিস্থিতির মাজতে ভয়ানক ভূমিস্খলন সংঘটিত হয়েছে। আর এই ভূমিস্খলনত খানাপাড়ার যে গণেশ মন্দির, গণেশ মন্দিরের সমীপত এই ঘটনা সংঘটিত হয়েছে। পুয়া ছয় বজাত পাহাড়ের মাটি খহি পড়াত এই ভয়ঙ্কর আসলতে ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে। আর যেহেতুকে শুই আছিল সেই সময়ত, শুই থকা অবস্থাতেই দুই মাতৃপুত্রই প্রাণ হেরাবলগা হয়েছে। যেগুলী মহিলায় আসলতে প্রাণ হেরাইছে এই ঘটনাত, মহিলাগীর নাম হয়েছে রুমি দাস, আর করুণ মৃত্যুক আঁকালি লওয়া শিশুটির নাম হয়েছে চম্পক। আর আনহাতে এই যে ভূমিস্খলনত আহত হওয়া, গুরুতরভাবে আহত হওয়া রীমা দাস নামর কিশোরীগীক ততালিকে চিকিৎসালয় প্রেরণ করেছে। আর ইতিমধ্যে বর্তমানে আসলতে রীমা দাস নামর কিশোরীগীর চিকিৎসা চলি আছে। আর ঘটনাস্থলে ততালিকে উপস্থিত হয়েছিল দুর্যোগ প্রশমন বিভাগের বিষয়া কর্মচারী। আর রাজ্যের ভিন্ন প্রান্তত আসলতে ভয়াবহ বান পরিস্থিতির সম্মুখীন হবলগা হয়েছে প্রতিগী লোক। আর বান পীড়িতর কাক চাপিছে বর্তমান সরকারে যে আসলে মুখ্যমন্ত্রীগিয়ে যেহেতু জানাইছিল আসলে বান পীড়িতর কাক চাপিব লাগবে প্রতিগী বিধায়ক বা প্রতিগী সাংসদ, গতি এটা বান পীড়িতর কাক চাপিছে ছপা দেখা গৈছে যে আসলে মন্ত্রীসল বিধায়কসল কাক ছপা দেখা গৈছে। কিন্তু তার মজতেই আসলে যে ভয়াবহ বান পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর এই ভয়াবহ বান পরিস্থিতির বহু লোকে আসলে নিজের আপন ঘরখনক হেরাবলগা হয়েছে, নিজের আপন মানুষজনক আসলে আপনগীক হেরাবলগা হয়েছে। কিন্তু এনে এক ভয়াবহ বান পরিস্থিতির মাজতো কৃত্রিম বানত পরিছে গুৱাহাটী মহানগরী, আর মুখলধার বরষুণের মাজতেই
ভয়ঙ্কর ভূমিস্খলন সংঘটিত হয়েছে আজি খানাপাড়ার সমীপর গণেশ মন্দির, খানাপাড়া সমীপর গণেশ মন্দিরত আজি পুয়া ছয় বজাত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা, যে ভূমিস্খলনত আসলতে দুই মাতৃ পুত্রই করুণ মৃত্যুক আঁকোয়ালি লবলগা হয়েছে। শুই থকা অবস্থাতে পাহাড়েরপরা মাটি খহি আহি এই ঘটনা সংঘটিত হয়েছে আর এই ঘটনা দুই মাতৃপুত্রই করুণ মৃত্যুক আঁকোয়ালি লৈছে। করুণ মৃত্যুক আঁকোয়ালি লওয়া নিহত মহিলাগৰাকীৰ নাম হৈছে ৰুমি দাস আৰু আনহাতে কণমানি শিশুটিৰ নাম হৈছে চম্পক। আৰু এই দুৰ্ঘটনাত যিগৰাকী কিশোৰী আহত হৈছে, গুৰুতৰভাৱে আহত হৈছে, এই কিশোৰীগৰাকীৰ নাম হৈছে ৰিমা দাস। বৰ্তমান ৰিমা দাস নামৰ কিশোৰীগৰাকীক চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰিছে আৰু চিকিৎসালয়ত বৰ্তমান তেখেতৰ চিকিৎসা চলি আছে। আৰু ঘটনাস্থলীত উপস্থিত দুৰ্যোগ প্ৰশমন বিভাগৰ বিষয়া কৰ্মচাৰী।